নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। এটি মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে নভেম্বর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্র সুযোগ সুবিধা আসতে চলেছে, কোন ক্ষেত্রগুলোতে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, আমি যে রাশিফলটি বলতে চলেছি সেটি কিন্তু সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। তাই এই ভিডিওতে যে কথাগুলো বলবো তা হান্ড্রেডই মিলবে, এ ধরে এগোবেন না। যদি 10% মিলে আমি নিজেকে খুব ধন্য মনে করব। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মাসে গ্রহ গোচর সম্পর্কে। 11 নভেম্বর শুক্রগ্রহ তার রাশি পরিবর্তন করতে চলেছে, বৃশ্চিক রাশিতে গমন করতে চলেছে। 13 নভেম্বর বুধ গ্রহ তার রাশি পরিবর্তন করতে চলেছে, বৃশ্চিক রাশিতে গমন করতে চলেছে। এবং 16 নভেম্বর রবি গ্রহ তার রাশি পরিবর্তন করতে চলেছে, তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে গমন করতে চলেছে। এই তিনটি রাশি কিন্তু তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে গমন করতে চলেছে। আর যার শুভ প্রভাব এবং অশুভ প্রভাব আপনাদের উপরে কিন্তু পড়তে চলেছে। কোন কোন জায়গাগুলো আপনাদের ভালো কাটবে, কোন জায়গাগুলো প্রবলেম রয়েছে, পুরোটাই তো ভালো কাটবে না, কিছু কিছু জায়গায় তো প্রবলেম রয়েছে। আসুন সমস্ত বিষয় নিয়ে আমি একে একে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে আসি শরীর স্বাস্থ্য। দেখুন, শরীরের জায়গাটা যদি বলা যায়, এই মাসে কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা যে প্রবলেম রয়েছে তা নয়, এবং গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যেতে চলেছে, এটা নো ডাউট বলা যেতে পারে। তবে এই মাসে কিন্তু আপনাদের রাগ জেদ বৃদ্ধি পাবে। তাই রাগের বসে বা জেদের বসে এমন কোনো ডিসিশান নেবেন না যেটা আপনার জন্য ক্ষতিকারক। তাই এই মাসে রাগ জেদকে একটু কন্ট্রোল করুন, এবং মানুষকে বিশ্বাস করার জায়গায় কিন্তু একটু বুঝে সুঝে বিশ্বাস করবেন। দুম করে কে কী কথা বলল সেই কথাতে আপনি বিশ্বাস করে তার সাথে শত্রুতা করলেন, এই জায়গাটাও করবেন না। আবার আপনি কোনো ক্ষেত্রে অর্থ ধার দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, অর্থাৎ এই মাসে অর্থ কিন্তু ধার দেবেন না। আর্থিক স্থিতির জায়গায় যদি বলা যায়, মেন যে ভাইটাল পয়েন্ট, প্রচণ্ড শুভ যেতে চলেছে আপনাদের জীবনে। এই মাসে আপনাদের বিভিন্ন সূত্র থেকে আয় বৃদ্ধি হতে চলেছে। এই মাসে আপনাদের দৈনন্দিন রোজগারও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন। এসে যাওয়া যাক প্রেমের জায়গা। দেখুন, প্রেম এখন বর্তমান যুগে কিন্তু একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। যারা এই প্রেমকে ফ্যাশন ভাবছেন তাদের ক্ষেত্রে আমি একটি কথা বলি, কারো মন নিয়ে কখনো খেলবেন না, এবং নিজের মনকেও কিন্তু কারোর সাথে খেলতে দেবেন না। দেখুন, প্রেমের জায়গা এই মাসে যথেষ্ট শুভ রয়েছে, তবে প্রপার ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে একটু হলেও প্রবলেম আসতে পারে, অর্থাৎ পার্টনার নির্বাচন করার ক্ষেত্রে কিন্তু একটু হলেও বুঝে সুঝে নির্বাচন করতে হবে। এই মাসে যারা প্রেমকে বিবাহে রূপদান দেবো ভাবছেন তারা কিন্তু নির্দ্বিধায় দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পাশাপাশি এই মাসে যারা বিবাহের জন্য এগোচ্ছেন, দীর্ঘদিন ধরে যে সমস্ত সম্পর্কগুলো আটকে গিয়েছিল কোনো অজানা কারণে, সেই সমস্ত সম্পর্কগুলো কিন্তু আসতে চলেছে আপনার হাতের মুঠোয়, অর্থাৎ আপনাদের এই মাসে বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির পাশাপাশি কর্মপ্রাপ্তিরও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে। এই মাসে কয়েকটি বিজনেসের কথা বলছি, সেই বিজনেসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। যেমন আপনি যদি গার্মেন্টসের বিজনেস করেন, ফুড প্রোডাক্টের বিজনেস করেন, জলীয় জাতীয় দ্রব্যের বিজনেস করেন, ইট বালি সিমেন্ট অর্থাৎ হার্ডওয়্যারের বিজনেস করেন, গোল্ডের বিজনেস করেন, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও যারা অনলাইন কোনো বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও এই মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে আপনারা কোথাও ভ্রমণেও যেতে চলেছেন, অর্থাৎ এই মাসে ট্যুরের যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেটা কাজের জায়গা থেকে হতে পারে বা ফ্যামিলি ট্যুর। এছাড়াও এই মাসে আপনারা মায়ের সাহায্য পেতে চলেছেন, ভাইয়ের সাথে সম্পর্কের উন্নতি ঘটতে চলেছে। এছাড়াও এই মাসে আপনাদের বন্ধু বান্ধবের সহায়তাও কিন্তু পেতে চলেছেন। তবে এই মাসে গুপ্ত শত্রুতা কিছু পরিমাণ কিন্তু ভোগাবে। এই গুপ্ত শত্রুতা আপনাদের কাজের জায়গায় হতে পারে, এছাড়াও পাড়ার থেকে কিন্তু হতে পারে, এই জায়গাটা মাথায় রাখুন। এই মাসে দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে।
দাম্পত্য সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন, এবং এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তিও কিন্তু ঘটতে চলেছে, এটা নো ডাউট বলা যেতে পারে। এই মাসে আপনারা যারা বিবাহের জন্য এগোচ্ছেন তারাও কিন্তু এগোতে পারেন, তবে যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে একটু হলেও চাপ সৃষ্টি হতে পারে। এর পাশাপাশি এই মাসে আপনারা রাস্তাঘাটে কিন্তু একটু বুঝে সুঝে চলাফেরা করবেন, অর্থাৎ যারা বাহন চালাচ্ছেন অর্থাৎ বাইক বা স্কুটার চালান তারা একটু হলেও সাবধানতা অবলম্বন করুন, ছোটোখাটো দুর্ঘটনা ঘটারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই মাসে আপনাদের হঠাৎ করে কোনো অঘটন ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসে আপনারা নিজস্ব বাহন ক্রয়, গৃহ নির্মাণ এই সমস্ত কিছু কিন্তু করতে চলেছেন, এটা নো ডাউট বলা যেতে পারে। ব্যাংক ব্যালেন্সের জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন সিঁড়ি দিয়ে ওঠানামার ক্ষেত্রে। এছাড়াও যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু একটু হলেও সিঁড়ি দিয়ে ওঠানামার ক্ষেত্রে বা বাইরে যাওয়ার ক্ষেত্রে একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন। এই মাসে এডুকেশন সেক্টরের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে, পড়াশোনা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে আপনাদের ক্ষেত্রে। সব মিলিয়ে যদি বলা যায় মকর রাশির জাতক ও জাতিকার নভেম্বর মাস কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে, তবে পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর বা বার্থ চার্টের উপর। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।